ঘূর্ণিঝড় মুখার সবশেষ খবর জানতে এই মুহূর্তে ফেনী সোনাগাজী উপকূলে আছেন রিপোর্টার আতিয়া সজল সরাসরি যাব তার কাছে ঘূর্ণিঝড় মুখার যে অগ্রভাগ যেটি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করেছে বা উপকূলের কাছাকাছি আসছে যার প্রভাব কিন্তু ফেনীর যে উপকূলীয় অঞ্চল রয়েছে উপকূলীয় অঞ্চল সোনাগাজিতে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে এবং যদিও কোনো বাতাসের তেমন কোনো গতি নেই বা বাতাস নেই অনেকটা বললেই চলে এই মুহূর্তে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি যে এবং গুমোট একটা অবস্থা আকাশের সেই অবস্থার এখনও বিরাজমান রয়েছে তবে এই চরাঞ্চলে বা আমরা যেখানে রয়েছি সোনাগঞ্জের চরখন্দকারের যে জেলেপাড়াটি রয়েছে যে জেলেপাড়ায় শতাধিক জেলে রয়েছে তাদের কিন্তু অনেককে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে জোয়ার শেষে যে ভাটা শুরু হয়েছে সেই ভাটার সাথে তারা কিন্তু তাদের যে নাও নিয়ে অথবা টলার নিয়ে কিন্তু সাগরের মোহনার দিকে যাচ্ছে আমরা অনেক জেলের সাথে কথা বলেছিলাম কেন তারা এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে তারা মোহনার দিকে যাচ্ছে মাছ আরণে ঠিক তখন কিন্তু অনেকেই প্রশ্ন বা অনেক উত্তর দিয়েছেন এমনটাই যে যেখানে আমাদের পেটে ভাত নেয় সেখানে আমাদের কি হবে দেখতে পাচ্ছেন একটি টলার কিন্তু তারা সাগর উদ্দেশ্যে যাচ্ছে এবং এমন অনেকগুলো টলারকে আমরা দেখতে পাচ্ছি যে তারা গিয়েছেন এবং আবার কেউ কেউ আবার গিয়ে ফিরেও আসছেন এখানকার জেলেরা যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত গত তিন চার দিন ধরে ঘূর্ণিঝড় মুখার যে আগমনের খবরে তারা কিন্তু ঘাটে নোংরে করেছিলেন কিন্তু তাদের বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা রয়েছে তাদের কিন্তু এখানে বিভিন্ন এনজিও থেকে যে ঋণ নিয়েছে সেই ঋণের টাকা শোধ করা এবং তাদেরকে কিন্তু এখন পর্যন্ত তিন চার দিনের জন্য সরকারিভাবে কোনো সহায়তা দেওয়া হয়নি স্থানীয়রা যেটা জানিয়েছেন